সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন 10টা নাগাদ বাজে, উঠেছি অনেকক্ষণ। সকাল থেকে ঝাড়া ঝুড়ি কাচাকুচি অনেক হয়েছে, ঘর ঝাড়া হয়েছে, কাচাকুচি হয়েছে, কেননা মনসা পুজো, অরন্ধন। তোমাদের হয় কি? আমাদের কিন্তু অরন্ধন হয়। অরন্ধন মানে কি বলো তো? মনসা পুজো হয়, আর সেদিনকে হয় অনেক রকমের রান্নাবান্না, ভাজা ভুজি রান্নাবান্না হয়। সে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবই। আর সেই অনুষ্ঠানটাকে উপলক্ষ করে জানো তো, তোমার ঘর ঝাড়া ঝুড়ি কাচাকুচি এমনকি পাপোশগুলো পর্যন্ত আমাদের কাচতে হয়। সব কিছু, সব তোমার পর্দা বলো পাপোশ বলো, সব আমাদের কাচাকুচি করতে হয়। তার ফলে কি হয়, একটা সুবিধাও হয়, পুজো এসে যাচ্ছে, এই তোমার পর্দা ফর্দাগুলো কাছাকুচি থাকলে, আর তো কদিন পরেই পুজো, হাতে গোনা কদিন পরেই পুজো, দেখেছো এই গাছে এত পোকা হয়েছে, কিন্তু কত আর ওষুধ দেবো বলো, এরাই বা কোথায় যায়। এরা ক্ষতি করে না খুব একটা বেশি, কিন্তু কামড়ালে প্রচণ্ড যন্ত্রণা হয়, আমাকে আবার কামড়েও দিয়েছিল। যাই হোক, সে অনেক দিনকার কথা, এদের ঘরে না ঘাঁটলে কামড়ায় না। বাগানটাতে প্রচুর জঙ্গল হয়েছে, কৃষ্ণ আসার কথা, তোমার বাগানে আসার কথা, অন্য বাগানে লেগেছে, আর শেষে বলেছি বাগানটা একটুখানি পরিষ্কার করে দিতে। তোমরা বলেছো দেখো চন্দ্রমল্লিকা গাছগুলো, এই দেখো বসানো হয়ে গেছে চন্দ্রমল্লিকা গাছগুলো, এইগুলোকে একটু কুপিয়ে কাঁপিয়ে দিতে হবে। গুড মর্নিং গোপসনা, উঠে পড়ো। দুদিন তো ঠান্ডা ঠান্ডা করে দিলে, আবার আজকে এত রোদ উঠেছে, সকাল থেকে মানে রাত্রেবেলা রাত ইয়ের ঘুম হয়নি, সূর্যের ঘুম হয়নি, উঠব করে ভোরবেলা থেকে এত রোদ গো। বাপরে, মশারিটা না কিনতেই হবে একটা, মশারিটা এই মাপে পাওয়া যায় না, এই মাপে একদম পাওয়া যায় না। অনেক খুঁজে খুঁজে এই মশারিটা পাওয়া গেছিলো মাপের মাপে, কোনোটা ছোটো হয়ে যায়, কোনোটা আবার বড় হয়ে যায়, এই মাপের মশারিটা আবার ছিঁড়ে গেছে, তলাকারের লেসটা ছিঁড়ে গেছে। নাহলে মশারিটা ভালো আছে, তলায় একটা ড্রেস লাগিয়ে দিলেও হয়, কাপড় আছে, নতুন কাপড় আছে, দেখা যাক কী হয়। চলো উঠে পড়ো, উঠে পড়ো প্রভু, উঠে পড়ো, চলো। আর বৃহস্পতিবার আর মঙ্গলবার, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো শ্রাবণী কবে কবে ঠাকুরঘর ছাড়ো, বৃহস্পতিবার মঙ্গলবার বাদ দিয়ে আমি প্রত্যেক দিনই এই এটা তোমার ঠাকুরঘরে আলাদা ঝাঁটা, এটা তোমাদের আগে আগেও বলেছি, এটা দিয়ে আমি হালকা হাতে করে করে ঝাড় দিয়ে নিই। মাকড়সার জালি টালি আমার একদম পছন্দ হয় না, বিশেষ করে ঠাকুরঘরে মনে হয় যেন বড় বেশি নেগেটিভিটি বোধহয় চেপে ধরলো। ঠাকুরকে তো আমরা মন্ডা মেঠায় প্রতিদিন দিতে পারি না, আর ফুলের মালাও কিনে প্রতিদিন দিতে পারি না। ঠাকুরের ঘরটাকে যদি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে কথাতেই আছে না, যাহা সাফাই ওহা খুদাই, যেখানেই পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানেই ভগবানের স্থান হয়, ভগবান আসতে ভালোবাসেন, এই আর কি। আর ঠাকুর ঘরে ধুলো ময়লা আমি কোনোদিনই ঝাড় দিতে দিতে নিয়ে যাই না, হাতে করে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিই। ব্যাস, ঠাকুর পুজো মানে দেওয়া হয়ে গেছে, আজকে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারলাম না। আজকে প্রচুর কাজ, প্রচুর কাজ। কেন কাজ, কিসের জন্য কাজ তোমাদেরকে বলছি, ওই তো বললাম রান্না পুজো আছে আজকে, তার জন্য প্রচুর কাজ। আর রান্না পুজোর আগে এইখানে ডিম টিমগুলো একটুখানি, আর ডিম আমি এই এই পেটিটাতে যেটুকু ধরে সেটুকুই নিয়ে আসাই, ফ্রিজে আমি ডিম রাখি না, কেন ডিম প্রতিদিনই কুচুমকে রান্না করে দিতে হয়। আমি বললাম না, একটা রেখে দিই, যদি ওকে একটুখানি অমলেট অমলেট করে দিই, বাকি সব ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। আর এইটা হচ্ছে কী বলো তো, এটা হচ্ছে আমার ছুরি চাকু ধার দেওয়ার একটা জিনিস, এটা কুচুমের বাবা আগে ধার দিত, আমি নিজে পারতাম না, ওকে বলতাম একটুখানি ধার দিয়ে দেবে, ও দিয়ে দিত। তারপরে দেখতাম যে না, ওকে তেল না দেওয়ার থেকে দেখি না নিজে চেষ্টা করি, এখন আমি নিজেই ছুরি কাচ ছুরিতে ধার দিতে শিখে গেছি। কাঁচিটাতে পারি না, কাঁচিটাতে ও ধার দিয়ে দেয়, কিন্তু আমি ছুরিগুলোতে ধার দিতে শিখে গেছি। ব্যাস, ওদিকে ডিম সেদ্ধটাকে বসিয়ে দিলাম, আর জামাকাপড়গুলো ছোটো ছোটোগুলো নিচে দিয়েছি, কেন ওপর থেকে আবার ছোটো ছোটোগুলো দেবো তো, ওপর থেকে আবার যদি পড়ে টড়ে যায়, ওই জন্য বিছানার চাদরগুলোকে ওপরে দেবো। আমাদের বললাম না সব কাচাকুচি করতে হয়। তোমাদের কেমন হয় কে জানে, আমাদের এই তোমার বিশ্বকর্মা পুজোর আগে রান্না পুজো হয়, রান্না পুজোর দিনকে সমস্ত কাচাকুচি করতে হয়। এই ভাদ্র মাসে আমার ছোটোবেলা একটা কথা মনে পড়ে, মায়েরা তখন তো অত জামাকাপড় ছিল না, সীমিত জামাকাপড় ছিল মানুষের, আর এই ন্যাপথলিন দিয়ে দিয়ে রাখতো, সেই ন্যাপথলিনের গন্ধ, গন্ধ দেওয়া জামাকাপড় মায়েরা যখন মানে রোদে দিত ভাদ্র মাসে, মা তুমি এটা কবে কিনেছো, মা তোমার এটাও আছে, মানে
প্রত্যেক বছর দিত আর প্রত্যেক বছর মায়ের সঙ্গে জামা কাপড় পাঠ করতাম আর খুব ভালো লাগতো জানো। এই ভাদ্র মাস এলেই না মা, এখন তো ভাদ্র মাসে কেউ জামা কাপড় সেরকমভাবে রোদে দেয় না, এখন তো কি বলবো রোদে দেওয়াটা উঠেই গেছে, কিন্তু বলে ভাদ্র মাসে জামা কাপড়, তখন তো মানুষের অত যাতায়াতও ছিল না, মানুষের অত জামা কাপড়ও ছিল না আর সুন্দর সুন্দর আলমারিও ছিল না, ওর জন্য মায়েরা খুব জামা কাপড় রোদে দিত আর এই সাদা সাদা ন্যাপথলিনগুলোকে দিয়ে রেখে দিত, আর সেই সব স্মৃতি হয়ে গেছে বলো। আজকে বিশেষ কিছু করব না, আজকে বাটার দিয়ে পাউরুটি সেকে নিয়েছি আর একটুখানি সিমুই করব, আজকে এই হবে ব্রেকফাস্ট। প্রভু সকালেই বেরিয়ে গেছে, কেননা বিশ্বকর্মা পুজো আগের দিন, তোমার আগে বিশ্বকর্মার পুজোর আগে ওর বেশ কতগুলো কাজ থাকে, ওগুলো একটুখানি সামলে সামলে না নিলে আবার বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকে বেরোতে পারবে না, ওই জন্য একটুখানি ও বেরিয়ে গেছে, সকালবেলা কিছু খাইনি, হয়তো বাইরে কিছু খেয়ে নেবে, একদম ভোরবেলাতেই বেরিয়ে গেছে আর আমিও উঠে পড়ে কাজে লেগে পড়েছিলাম। ব্যাস সিমিটাও হয়ে গেছে আর প্রভু যেহেতু খাবে না দুটো এলাচ দানা দিয়েছি, নাহলে এলাচ দানা দিলে আবার কেমন রাগ করে মুখে, আর তুমি যতই কম দাও না কেন এলাচ দানা ঠিক ওই এলাচগুলো ওর পাতেই পড়বে আর ওর মুখেই পড়বে, আর কুচুমটা একদম ভাত খেতে চাইছে না। গতকাল স্কুলে যাবে ভাত রান্না করে দিয়েছিলাম, সেই অল্প দুটো কাটা খেয়ে চলে গেলো, আর সেই ঠান্ডা ভাত আমাদের কত বেলায় খেতে হলো। আমি বলছি ওরে বেটা তুই তো ভাতই খাচ্ছিস না, বলছে না আমার ভাত খেতে ভালো লাগছে না, ওই যে ও তোমার দই চিড়ে খেয়ে স্কুলে যাচ্ছে, আর দেখো আরাম যাকগে ভাতেরই সমান, তো চিড়েটা তো ভাতেরই সমান, দই চিড়ে কলা দিয়েও খেতে খুব ভালোবাসে, দই চিড়ে কলা খেজুর কিশমিশ সব নিয়ে নেবে, কাজু ওই চিড়ের মধ্যে নিয়ে নেবে, নিয়ে একটুখানি ফলার মতন করবে, করবে আমাকে বলবে এক চামচ খাও না দেখো কি সুন্দর করে মেখেছি। আমি বললাম হ্যাঁ সই তো অত সুন্দর সুন্দর জিনিস দিয়ে মেখেছিস, ও তো এমনিই ভালো লাগবে খেতে। ব্যাস ওই এখন খেয়ে চলে গেছে, আর ঢাঁড়সগুলোকে একটুখানি না ভিজিয়ে রাখলে শান্তি হয় না রান্না করে খেতে, খালি মনে হয় যেন বিষ খাচ্ছি, ঢাঁড়স খাচ্ছি না বিষ খাচ্ছি। মুড়িদার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ। কি বল কিছু কিছু বললে না? হ্যাঁ বললাম তো জোর মুড়িদা মুড়ি দিলে না এক কেজি মুড়ি কদিন যায়, তা মুড়ি না দিলে আমি খাবো কি, আমি দাদার জন্য যন্ত্রণা জন্য খেতে পারি না গো, যে বললো কালকে দিয়ে যাব। কালকে দিয়ে যাবে বলেছে? হ্যাঁ কালকে দিয়ে যাবো বললো, তো আমি মুড়ি দোকান থেকে মুড়ি কিনে নিয়ে এলাম। ও ফোন নাম্বার ফোন নাম্বারটা নিতেই হবে, খুব অসুবিধা হচ্ছে না হলে। হ্যাঁ আমি বললাম তো যে মুড়ি দিয়ে যাবে কালকে দিয়ে যাবে, না আমি মুড়ি খাওয়া খুব অসুবিধা হচ্ছে, আমি দাদার জন্য রুটি খেতে পারি না মুড়ি খাই। আচ্ছা বলেছে তো কি বিকেলে দিয়ে যাবে বলেছে? হ্যাঁ দুধ দেয় যাকে তাকে বলি ঘোষ দা, যে মুড়ি দেয় তাকে বলি মুড়ি দা, ও ভাজা মুড়ি দিয়ে যায় কিন্তু দুদিন হলো মুড়ি দিয়ে যাচ্ছে না, খবর পেয়েও মুড়ি দিয়ে যাচ্ছে না। আর ওই যে বৌদিকে আনতে দিয়েছিলাম মুড়ি, বৌদি মুড়ি নিয়ে চলে এসেছে, ওই আমি তো পাউরুটি খাবো না মুড়ি খাবো আর বৌদিও মুড়ি খাবে দুটো, আমরা একটুখানি আলু সিদ্ধ করে নিয়েছি জানো, চানাচুর দিয়ে খাবো, তোমরা ভাববে আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছি কেন, আমার ঝিনঝিন লাগলে জানো তো পায়ে যদি ঝিনঝিন লাগে, আমার সামনে দিয়ে যদি ট্রেনও চলে যায় আমি উঠে ট্রেনে উঠতে পারবো না, এরকমভাবে আমার দুবার ট্রেন ফেল হয়েছে জানো। প্রভু বলছে ওঠো গো ট্রেন চলে এসেছে, আর ওঠো গো ট্রেন চলে এসেছে, ট্রেন সামনে দিয়ে চলে গেলো আর আমি বসেই থাকলাম, ঝিনঝিন লাগলে আমার এত কষ্ট হয়, ওই ছোটো মুড়ি খেতে বসেছিলাম তখন এই ঝিনঝিনটা লেগেছে, এত কষ্ট হয় আমার ঝিনঝিন লাগলে, ঝিনঝিন লাগলে যদি কেউ আমাকে নড়িয়ে দেয় আমার মনে হবে যেন প্রাণটা আমার ওখানেই বেরিয়ে যাবে, এরকম জানো তো, ঝিনঝিন লাগা অবস্থায় যদি আমাকে বসে থাকে, যদি কেউ আমাকে মেরে দিয়েও চলে যায় আমি বোধ হয় নিজেকে রক্ষা করতে পারবো না, ওই বসে বসে মরেই যাবো তাও ভালো, তবে ঝিনঝিন পানি আমি উঠে ছুটে যেতে পারবো না, বুঝতে পারলে? এটা হচ্ছে আমার বিশাল উইক পয়েন্ট, আমি ঝিনঝিনকে বিশাল ভয় করি, কিন্তু কখন যে বসে থাকতে তাতে ঝিনঝিন লেগে যাবে তা তো তুমি জানো না। ব্যাস তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আর ডিমগুলো যা আছে যেহেতু মনসা পুজো ডিমের জিনিসই আর বাড়িতে রাখবো না, ডিমের পেটি ফেটি সমস্ত সরিয়ে দেবো একদম মুছে টুছে, তারপরে আবার দোকানদারকে পেটি বললে আবার ও দিয়ে যাবে, হাফ পিস পেটি আমি কেটে রেখে দিই, হাফ পিস পেটিতে যেটুকু ডিম ধরে সেটুকুই নিয়ে আসে, আবার পুড়িয়ে যায় আবার নিয়ে আসায়, ওই তোমার ফ্রিজে স্টোর করে রেখে দেওয়ার মতন ডিম আমার থাকে না, কেন কুচুমকে প্রতিদিন ডিম সিদ্ধ করে দিতে হয়, ওকে কোচে রাখ বলি যে ডিম সিদ্ধ আর স্টুটাকে প্রতিদিনই দিতে হয় ওকে, কড়াতেই ঢেলে নিলাম, কিছু ছিল না কড়াতেই ঢেলে নিলাম, একটু ডেচকেতে ঢেলে নিয়ে গাছে জলটা দিয়ে দিতে হবে। আজকে হাঁটতেও যাইনি, আজকে ব্যায়ামও করিনি, কিচ্ছু করিনি, অফ ক্যামেরায় অনেক কটা কাজ হয়েছে, সব কিছু ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, আজকে তো ভাবলাম ভিডিও তো আমি দিতেই পারবো না, তারপরে ভাবলাম যে না বেলা যখন 10টা বাজে দেখলে তো তখন আমি ফুল তুলতে গেলাম, তখন আমি ক্যামেরাটাকে হাতে নিলাম, না এখান থেকেই দিই, আজকে যদি সকাল থেকে না হয় না হলো আজকে এখান থেকেই দিই, ভেবেছিলাম এত বেলা তো কোনো দিন হয় না, কিন্তু কিছু তো করার নেই, এই আমার আমাদের রান্না পুজোর আগে সব বাড়িতে এখানে সমস্ত বাড়িতে একদম বাড়ি ঘরদোর পুরো ঝকঝকে হয়ে যাবে, আর পুজোর জন্য ঝামেলাটাও মিটে থাকে।
আর রান্না পুজো এলেই খালি মনে হয় মা আসছে, এবার তো মা আসছে, এই তো এবার আশ্বিন মাস পড়ে যাবে। এটা হচ্ছে তোমার ভাদ্র মাসের সংক্রান্তিতে হয় রান্না পুজোটা, তার মানে তোমার আশ্বিন মাস পড়ে গেল। এ দেখো রান্নাঘর থেকে গাছটাকে একটু বাইরে বার করে নিয়ে এসেছি, বড্ড একা ছিল ওই জন্য সবাইকার সঙ্গে একটুখানি রাখলাম। আর এটাতে একটুখানি স্ন্যাক প্ল্যান্ট একটা করবো বলে এটাকে রেখেছি, এটাতে একটুখানি বসাতে হবে, একটা স্ন্যাক প্ল্যান্ট এটাতে এনে বসালে আবার খুব সুন্দর পদ্ম ফুলের মতন লাগবে। আর তুমি পাঁচুকে জিজ্ঞাসা করনি তুই দোকান করিসনি কেন, কোথায় গেছিলি? হ্যাঁ কোথায় গেছিল বললো? দীঘা গেছিলাম। দীঘা গেছিল? হ্যাঁ। ও তাই তো বলি পাঁচুর দোকান তো বন্ধ থাকে না। ওর বাড়ি ফ্যামিলি সূত্রে। ও ফ্যামিলি সূত্রে গেছিল দীঘা? হ্যাঁ ফ্যামিলি বাড়ি ফ্যামিলি সূত্রে গেল। হ্যাঁ ও ব্যবসা আছে, ব্যবসা দাদা। হ্যাঁ সূত্রে নিয়ে গেল কালকে। ওই ব্যবসা দাদা সূত্রে ও ফ্যামিলি সূত্রে গিয়ে দীঘা গেছিল। আসলে গতকাল তো দোকান যাওয়া হয়নি। হ্যাঁ ডিম খেতে একদমই ভালোবাসি না, কিন্তু কিচ্ছু করার নেই, আজকে অন্য কিছু করবো না, আজকে ডিমই করবো। ডিমগুলোকে সব সিদ্ধ করে আবার ছাড়িয়ে টাড়িয়ে নিলাম। তোমরা অনেকেই বলেছো যে শ্রাবণী রেস্ট্রিকশন, খাওয়ার রেস্ট্রিকশন করে কিছু ফল পেলে। আর গতকাল কমেন্ট সেকশানে একজন আমার থেকে অনেক বয়সে বড় মাতৃসম আমার, উনিও বলেছেন রেস্ট্রিকশন করছো ওয়েটটা লস হচ্ছে, কী কী বললো ডাক্তার। ডাক্তার কী বলবে, নিজের মানে ভগবানকে ডেকে 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 যে কাণ্ডটি করেছি এতদিন তার পাপের প্রায়শ্চিত্ত তো করতে হবে আমাকেই। সবটুকু তোমাদের ভিডিওই বলছি, তার আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি। দেখো ডিমের খোলাগুলো এইখানে নিয়ে এসে জড়ো করে রাখি, আর ডিমের খোলাগুলো তারপরে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিই। তোমরা বলো না কী সার দাও কী সার দাও। আর এখানে দেখো চায়ের পাতা, প্রত্যেক দিন চায়ের পাতা দুবার তিনবার করে তো চা হয়, সেই চাগুলোকে এখানে জড়ো করে রাখি। ডিমে রান্না তোমাদের সঙ্গে কী শেয়ার করব, একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছোটোবেলায় এত রোগা ছিলাম, এত রোগা ছিলাম, মা কত ঠাকুর বাড়ি নিয়ে গেছে, তারপরে জল পড়া তেল পড়া ডাক্তারখানা সব হয়েছে, কিন্তু আমার চেহারা হয়নি। আমি সেই রোগা রোগা কাঠই ছিলাম। আমরা তো গ্রামে থাকি, এখন তো আসে না হাতি, আসে না। তখন পৌষ মাসে যখন ধান উঠতো তখন না হাতি আসতো, সেই হাতি ধান নিতে আসতো। তা হাতির সঙ্গে যে লোকটি আসতো মানে হাতিটাকে নিয়ে, সে কী করতো ওই রোগা রোগা ছেলে মেয়েদের বলতো যে হাতির পিঠে চাপালে হাতির মতন চেহারা হবে। তা আমার বাবা একবার আমাকে হাতির পিঠে চাপিয়েছিল জানো, সে ছুঁড়ে করে যখন তুলে নিয়ে ওপরে মানে আমাকে তুলছে, আমার সেই দিনটা এখনও মনে পড়ে। অনেক ছোটোবেলায় তখন টেপ ফ্রক পরতাম, মানে এতটা ছোটো বুঝতে পারছো, তখন হাতির পিঠে আমাকে আবার চাপিয়েছিল আমার চেহারা হওয়ার জন্য। তখন নাকি মানে ওই গোলু মোলু হাতির মতন মানে চেহারা হওয়া মানেই সে শরীর স্বাস্থ্য খুব ভালো তার। আর বাবা যেহেতু একটা মাত্র মেয়ে ছিলাম সেই হেতু মানে বাবা মার ইচ্ছা ছিল আমার মেয়ে একটুখানি গোলু মোলু মতন হবে বুঝতে পারলে, তার জন্য হাতির পিঠে চাপার থেকেও বিরত রাখেনি, তার ওপরেও আমাকে চাপিয়েছিল, তাতেও কোনো ফল হয়নি। সেই রোগা রোগাই ছিলাম, এমন কি তোমার বিয়ের পরেও আমি রোগা ছিলাম, বেশ রোগা ছিলাম। তারপরের ঘটনা তোমাদেরকে বলছি, তার আগে বলিনি কী কী দিলাম মশলা। একটুখানি দিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই যা। এই রান্না পুজোর সময় আমাদের সমস্ত তেলের জায়গা, নুনের জায়গা, তারপরে মশলা রাখার জায়গা এগুলোও পর্যন্ত সব ধুয়ে দিতে হয় জানো। রান্নাঘরটা তো পুরো ধুয়ে মুছে একদম পরিষ্কার করেছি, একদম দেয়াল টেয়াল সমস্ত ধোয়াই বলতে গেলে ধুয়েছি, সকাল থেকে উঠে ধুয়েছি, ধুয়ে সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। তোমার চালের ডাম, মুড়ির টিন সমস্ত কিছু পরিষ্কার করা থাকে। তুমি যদি ভাবো যে আমি আমার সবটুকু দিয়ে সমাজকে খুশি করব, তুমি কোনো দিনই খুশি করতে পারবে না। সমাজ একটা এমনই জিনিস, তুমি যখন না খেতে পাবে তখন করুণা করবে, তুমি যখন খেতে পারবে তখন হিংসা করবে, এই হচ্ছে সমাজ। তারপরে ভাবো তুমি যখন রোগা থাকবে তখন বলবে, তখনও একটা মানে কটূক্তি, তুমি যখন মোটা হয়ে যাবে তখনও কটূক্তি, এটা হচ্ছে ব্যাপার। আর মুখের সামনে অনেকগুলো ব্যক্তির দেখবে মুখের সামনে বলা একটা স্বভাব থাকে, তুমি রোগা হয়ে গেলেও শুনতে হবে আর মোটা হয়ে গেলেও শুনতে পাবে, রোগা হয়ে গেলো তোমার সেটা উইক পয়েন্ট, মোটা হয়ে গেলো তোমার সেটা উইক পয়েন্ট,
বুঝতে পারলে? যখন মুখের সামনে যখন বলে না যাদের উইক পয়েন্ট সেইটা, তখন তাদের খুব কষ্ট হয়। এই দেখো কি কি রান্না হয়েছে দেখেছো, ঢাঁড়সের ঝাল করেছি আর ডিমের ঝোল আর উচ্ছে উচ্ছে সিদ্ধ এই করেছি। আবার দেখো ওইদিকে একটুখানি মেঘবেগ মতনও হয়েছে, আবার একটুখানি তোমার একটুখানি শুকিয়ে গেছে। আবার বেশিক্ষণ যদি তুমি শুকিয়ে রেখে দিই না, শুকিয়ে ফেলি তাহলে আমার কালারটা ফেড হয়ে যাবে, তার থেকে তুলে নেওয়াটাই ভালো, ভিতরে দেবো। মোটামুটি কাজ বাজ হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে তোমাদের কাছে একটু বসলাম, কখন মুখোমুখি একটুখানি গল্প করবো, কখন মনের কথাটা বলবো সেটাই ভাবছিলাম। দেখো ছোটো থেকে অত রোগা ছিলাম তো, অত মা বাবা অত মানে অত খেটেছে মোটা করার জন্য, মোটা হইনি, বিয়ের পরও মোটা হচ্ছিলাম না, একদমই মোটা হচ্ছিলাম না বিয়ের পরেও। তা একদিন বাবা যখন ব্লাউজ কিনতাম, তখন তো শাড়ি টাড়ি পরার রেওয়া ছিল না, ব্লাউজ কিনতাম 17 দিন আগে থাকতে না ব্লাউজটা কিনে রেডি করতাম, এদিক মুড়তে হতো, ওদিক মুড়তে হতো, সেদিক মুড়তে হতো, চিন্তা হতো বাবা নতুন ব্লাউজ কিনলে আমাকে এদিক ওদিক সেদিক মুড়ে পড়তে হবে, কী যন্ত্রণা, লোকের তো কথা শুনতেই হতো, তোমার তুমি রোগা তোমার অসুবিধা হচ্ছে না কিন্তু লোকের বড় অসুবিধা হচ্ছে, খুব কষ্ট হতো জানো তো। যখন আত্মীয় পরিজনদার কাছে যেতাম, বাবা মামন তুই এত রোগা কবে মোটা হবি মা, জামাইকে খেতে দেয় না, তারপরে ভাবো বন্ধু বান্ধবরা তুই একটু পরিবর্তন হলি না বিয়ের পর, তুই সে রোগা রোগাই থাকলি, এখন আবার যেন বেশি রোগা হয়ে যাচ্ছিস, কীরকম কষ্ট হতো জানো তো। তারপরে একদিন কুচুমের বাবা, আজকে যে কুচুমের বাবা হাঁটতে যায়নি বলে বলছে, হাঁটতে গেলে না তুমি জানো না ডাক্তার তোমাকে 5-6 কিলো ওজন কমাতে বলেছে। বললাম হ্যাঁ আমি জানি তো 6 কিলো ওজন কমাতে বলেছে, কিন্তু আজকে হাঁটতে গেলে এতগুলো কাজ করতে পারবো না প্রভু, অনেক কাজ। কী আর বলবো, করার কিছু নেই, বলার কিছু নেই, যা খুশি করো। এই ব্যক্তিটাই একদিন, যখন সবাই বললো মেনে নিচ্ছিলাম, এই ব্যক্তিটা একদিন বলেছিল তুমি যেন বড্ড বেশি রোগা হয়ে যাচ্ছ, আমার খুব কষ্ট হয়েছিল সেদিনকে জানো। আমি ভাবো সেই বছরটায় আমার ভালো মনে আছে, আমার মামার বাড়িতে, এখন একটা বিষয়ের জন্য মামার বাড়ি যাওয়া প্রায় উঠেই গেছে, ধরতে পারো তখন মামার বাড়ি খুব যেতাম, আর ওখানে দুর্গাপুজো হতো, একটা খুব পঞ্চাননতলায় দুর্গাপুজো হতো, বাবা পঞ্চানন আর দুর্গাতলা খুব মানে জাগ্রত। তা গিয়েছি দুর্গাপুজোর সময়, গিয়েছি মামার বাড়িতে, তো ওখানে গিয়ে সবাই যখন ওরকম বলছে রোগা রোগা রোগা, আমি মাকে বললাম মা তুমি তো সবাইকার কত শুনেছো, দেখ শুনছি কার চাকরি হয়েছে, কার মেয়ের বিয়ে হয়ে গেছে, কার এটা হয়েছে, কার ওটা হয়েছে, মা আমার যেন আমি যেন মোটা হয়ে যায়, আমার যেন 60 কিলো ওজন হয়ে যায়। ভাবো মাতা ঠুকে ঠুকে বলেছিলাম, তোমরা ভাবতে পারবে না, তার প্রায় 4-5 মাস পর থেকে না আমি কীরকমভাবে মোটা হতে আরম্ভ করলাম, একটা মিরাকেলি মোটা হতে আরম্ভ করলাম। মোটা হতে 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 ভাবো যেখানে আমার ওজন ছিল কত জানো, 37 কিলো, 37 কিলো, সেইখান থেকে পুরো ডবল হয়ে গেলাম, এখন প্রায় ডবল। ভাবো এইখান থেকে আমাকে ওজনটাকে কোথায় নামাতে হবে। সুতরাং একটা কথা বলবো বন্ধু, লোকের কথা শুনে সমাজকে কোনো দিন খুশি করা যায় না, লোকের কথা শুনে কখনো নিজেকে পরিবর্তন করবে না, নিজে যেটাতে ভালো আছো, যেটাতে শান্তিতে আছো, যেটাতে ভালো বোধ করছো, সেটা যদি পজিটিভ হয় সেটা নিয়েই থাকবে, সমাজকে কখনোই খুশি করা যায় না, বুঝতে পারলে? মনের কথা তোমাদেরকে অনেক জানিয়ে ফেলাম, অনেক বকবক করে ফেলাম, গান কালকে শোনাবো, আজ আসি, কালকে দেখা হচ্ছে বিকেল 5:30-5:30, খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন লাগলো, আজ আসি, টাটা।